যোগমায়া শুরু হতে না হতেই আরফিনের প্রেমে হাবুডুবু খাচ্ছে নেহা। সবার সামনে আরফিনকে বলেই দিলেন কথাটা। নেহার সেই কথা শুনে লজ্জায় লাল হয়ে উঠলেন অভিনেতা। সৈয়দকে কি বললেন, যোগমায়ার নায়িকা সবে পথ চলা শুরু হয়েছে এই সিরিয়ালে, দর্শকদের ভালো লাগছে তাদের বন্ধুত্ব, এর মধ্যেই কি রুলের নায়ককে বাস্তবে মন দিয়ে বসলেন নায়িকা? বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল স্টার জলসার এক জনপ্রিয় নায়ক এবার অভিনয় করতে চলেছেন জি বাংলার নতুন সিরিয়ালে। তিনি হলেন তুতে খ্যাত জনপ্রিয় অভিনেতা সৈয়দ আরফিন। আর সমস্ত গুঞ্জনকে সত্যি করেই এবার সৈয়দের বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যাচ্ছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী নেহা আমনদীপকে। নায়িকা যোগমায়ার ভূমিকায় অভিনয় করছেন তিনি। নতুন ধারাবাহিক যোগমায়ার প্রচার করতে দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন নেহা আমনদীপ এবং সৈয়দ আরফিন। সেখানে দিদির সঙ্গে খেলার ফাঁকে বেশ মজা করতেও দেখা যায় তাদের। হেডফোন রাউন্ডে রচনা বন্দ্যোপাধ্যায় নেহা আমনদীপ ওরফে যোগমায়াকে জিজ্ঞেস করেন তিনি সৈয়দকে কিছু বলতে চান কিনা। উত্তরে নেহা তার কানে বাজতে থাকা গানটি গেয়ে শোনান, আর শেষে সেই গানের লাইন ধরেই সৈয়দকে বলেন তু চিজ বড়ি মস্ত। সহ অভিনেত্রীর মুখে এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যান অভিনেতা, হেসে ফেলেন। মাত্র কয়েকদিন হলো শুরু হয়েছে তাদের এই ধারাবাহিক, এর মধ্যেই যে দুজনের বন্ধুত্ব জমে ক্ষীর সেটা বলার অপেক্ষা রাখে না। তিনি সোশ্যাল মিডিয়ায় দিদি নাম্বার ওয়ানের ট্রফি নিয়ে একটি ছবি তুলে সেটা পোস্ট করেছেন। যোগমায়া ধারাবাহিকে উঠে আসছে এক সাধারণ নিম্নবর্তী মেয়ের আইপিএস অফিসার হয়ে ওঠার কাহিনী। শত প্রতিকূলতার মধ্যে সে কি করে তার পড়াশোনা চালিয়ে যায়, সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করে, সেটাই এই গল্পের মূল বিষয়বস্তু। এখানে মুখ্য ভূমিকায় আছেন সৈয়দ আরফিন এবং নেহা আমনদীপ। বহুদিন পর তিনি এই ধারাবাহিকের হাত ধরে ফের কাম ব্যাক করলেন। রুজ প্রোডাকশন হাউসের প্রযোজনায় পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর এই নতুন সিরিয়ালের গল্প একেবারে আলাদা। আইএএস পরীক্ষায় বসছেন নায়িকা যোগমায়া। পরের দিন তার পরীক্ষা, অথচ বাড়িতে আলো নেই, জল নেই, জীবনের এত বড় একটা পরীক্ষা বলে কথা। তাই আলোর অভাবে রাস্তার ল্যাম্পপোস্টের তলায় বসে পড়াশোনা করতে দেখা যাচ্ছে যোগমায়াকে। পরীক্ষার দিন সকালেই মিউনিসিপ্যালিটি অফিসে যায় যোগমায়া, কিন্তু সেখানে গিয়ে সে দেখে অফিসের মেজবাবু মিষ্টির বাক্সে টাকার বান্ডিল নিয়ে বসে আছেন। যোগমায়াকে তিনি পাঠিয়ে দেন বিডিওর কাছে, কিন্তু বিডিও তখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন তাকে ডাকতে গিয়ে রাস্তায় হুমড়ি খেয়ে পড়ে যায় যোগমায়া। তার ডাক শুনে গাড়ি থামিয়ে বেরিয়ে আসেন বিডিও। তখন সকলের সামনেই ছুটে গিয়ে যোগমায়া অভিযোগ জানায় এরা সবাই অন্যায়ভাবে উচ্ছেদ করছে তাদের। সেই সাথে যোগমায়া জানান যে তার জায়গায় সে থাকলে কখনো এমনটা হতে দিত না। তখন পাশ থেকে ঘুষখোর মেজবাবু বলেন, খুব পাকা মেয়ে স্যার। অন্যদিকে ততক্ষণে এন্ট্রি হয়েছে নায়ক আরফিনের, যে জানায় এমন একজন পাকা মেয়েই তো আমাদের দরকার স্যার, যাতে এই গরিব মানুষদের জল আলো আর কোনোদিন অন্যায়ভাবে বন্ধ না হয়। আর তারপর থেকেই শুরু হয় বন্ধুত্ব। নতুন সিরিয়ালে টান টান গল্প রীতিমতো সরগোল ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে নায়িকা নেহাকে বহু বছর পর টেলিভিশনের পর্দায় কাম ব্যাক করতে দেখে দারুণ উচ্ছ্বসিত দর্শকরা। নেহা ও আরফিনের বন্ধুত্ব দারুণ উপভোগ করছেন দর্শকেরা।